বহুদিন ধরেই চলছে আর এখন তো বলছে একটা সেকেন্ড ওয়েভ চলছে, তো খুবই খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই সময় আমরা মোটামুটি বাড়িতেই রয়েছি, অভিষেকের এখন ম্যাক্সিমাম সময়টাই ওকে ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে আর কি, মানে অফিসে খুব কম যেতে হচ্ছে, সপ্তাহে হয়তো 2 দিন অথবা 3 দিন, বাকি দিনগুলো বাড়ি থেকেই কাজ। তো বেশিরভাগ সময়টা যেহেতু আমরা বাড়িতে কাটাচ্ছি, খুব প্রয়োজন না থাকলে বেরোচ্ছি না, সো সেই সঙ্গে নিজেরাও বাড়িতে যতটা সম্ভব প্রিকশন নেওয়ার চেষ্টা করছি, তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের কারো কোনো কাজে আসে, যদিও আমি জানি তোমরা সবাই জানো এখন বাড়িতে থেকে কীভাবে সিকিউর থাকা যেতে পারে, কীভাবে চেষ্টা করা যেতে পারে যাতে আমরা এই অসুখটা থেকে দূরে থাকতে পারি আর কি, তারপর তো ভগবানের হাত। সবার প্রথমে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব যে রিসেন্ট টাইমে আমরা কী করছি, যখন বাইরে বেরোচ্ছি তখন মাস্ক ব্যবহার তো প্রথম থেকেই করে আসছি গত বছর থেকে, কিন্তু রিসেন্ট এই সেকেন্ড ওয়েভের সময়টায় যেটা বারবার করে বলা হচ্ছে যে পারলে ডাবল মাস্ক ইউজ করা, এবং সেক্ষেত্রে আমরা কী করছি একটা সার্জিক্যাল মাস্ক প্রথমে লাগাচ্ছি, তার উপর আমরা একটা কাপড়ের মাস্ক ইউজ করছি। সেকেন্ড যে পয়েন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, তো সিট্রিক ফ্রুট যেগুলো আছে বা ভিটামিন সি সমৃদ্ধ যে ফ্রুটগুলো আছে সেগুলোকে বাড়িতে মানে সেগুলো খাবার চেষ্টা করছি, যেমন পাতিলেবুর রস দিয়ে রস জলে মিশিয়ে খাওয়া, এটা আমাদের বহুদিনেরই অভ্যেস, সেটা করোনা বলে নয়, আমি বহুদিন ধরেই এটা খাই। আর এছাড়াও অন্যান্য যেমন মুসাম্বি, তারপরে তোমার এই সময়কার যেগুলো মানে কি বলবো সিজনাল ফ্রুট যেগুলো, এগুলো তো আমাদের ডায়েটে মাস্ট রাখতেই হবে। সেই সঙ্গে ডায়েটে যেটা মাস্ট রাখছি সেটা হচ্ছে প্রোটিন, বলছি এই সময় ভীষণভাবে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াটা খুব দরকার। তো আমি তো চিকেন বা মাটন খাই না, তো সেই জন্য আমি ডিম খাচ্ছি বা বাড়িতে মাছ আনা হচ্ছে, মাছ তো রেগুলারই হয়। অভিষেক, আমার মা বাবা ওরা ওদের জন্য ডায়েটে মাঝে মাঝে চিকেন আনা হচ্ছে, তো এইরকমই প্রোটিন সমৃদ্ধ খাবারও আমরা খাচ্ছি এই সময়টা। আরেকটা যেটা ভীষণভাবে দরকার সেটা হচ্ছে মানে হাইড্রেটেড থাকা, তো সেই জন্য কিন্তু আমাদের প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল পাইলে তারও বেশি খাওয়া দরকার, তো সেই জন্য আমরা জল তো খুবই খাচ্ছি এবং চেষ্টা করছি যতটা সম্ভব গরম জল খাওয়া, যেমন গরম জল তো মাঝে মাঝে খাচ্ছি, এছাড়া ধরো চায়ের মাধ্যমে যে লিপিড আমাদের শরীরে যাচ্ছে, চা গরম চা খাওয়া বা গরম দুধ খাওয়া। তার সঙ্গে যেটা খাচ্ছি প্রতিদিনই সেটা হচ্ছে কাড়া, লবঙ্গ, গোলমরিচ, তারপরে তোমার ছোট এলাচ, তুলসী পাতা, আদা, এই সমস্ত কিছু মিক্স করে আর কি যে চাটা বানানো হয়, চা বলতে এটাকেই কাড়া বলে আর কি, তো এটাও খাচ্ছি, এটাও আমরা গত বছরতেই খাচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা সত্যি, মাঝখানে বন্ধই হয়ে গিয়েছিল, অলমোস্ট খাওয়াই হচ্ছিল না, তো সেটাকে আবার আমরা চালু করেছি। আর ঠান্ডা জল
আইসক্রিম বা যে কোনো ঠান্ডা জিনিস এই সময় একটু অ্যাভয়েড করছি আর কি। অনেকদিন হলো আইসক্রিম খাচ্ছি না। তো আর যেটা চেষ্টা করছি, মানে যখন ধরো বসে হয়তো সিনেমা দেখছি, টিভিতে কিছু দেখছি বা বিছানাতেই হয়তো বসে আছি, তখন চেষ্টা করছি একটু প্রাণায়াম করার, মানে স্পেশালি ব্রিথ ইন ব্রিথ আউট যেটা। তো সেটা করলে কি হয়, মানে আমাদের ফুসফুসের যে অক্সিজেনের সরবরাহটা ঠিকঠাক হয়। মাঝে মাঝে আমি বলছি ম্যাটটা মানে পেতে দিচ্ছি এবং তার উপর বসে প্রাণায়াম করছি, তো এটাও কিন্তু অনেকটাই হেল্পফুল। রিসেন্ট যেটা করছি, অভিষেকের একটা খুব ভালো অভ্যেস, ও যখনই বিছানাতে শুয়ে যখন বই পড়ে, ও কি করে উপর হয়ে শুয়ে বই পড়ে, এটা ওর অভ্যেস। আমার আবার পুরো উল্টো, একদম স্ট্রেট ভাবে শুয়ে এইভাবে আমি বই পড়ি। তো এখন আমি যেটা শুনেছি, ডাক্তাররাও বলছেন যে উপর হয়ে যদি শোয়া যায় তাহলে, এবং সেইভাবে যদি শুয়ে থাকা যায় বালিশ টালিশ দিয়ে কমফোর্টেবল হয়ে, সেটাকে কুশন টুশন দিয়ে যদি ভালোভাবে শোয়া যায়, তাহলে কিন্তু সেটাও আমাদের শরীরে অক্সিজেন সরবরাহটা ঠিকঠাক রাখে। তো সেটাও আমি ইদানিং একটু চেষ্টা করছি, যখন বই টই পড়ছি বা কিছু, আমি উপর হয়ে শুয়ে বইটা পড়ার চেষ্টা করছি। এরপর আমরা যেটাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে স্টিম নেওয়া। রিসেন্ট আমি কি করেছি, একটা ভেপারাইজার, মানে একটা স্টিম নেওয়ার একটা ছোট একটা মেশিন কিনেছি। নাক দিয়ে যেমন স্টিমটা নিচ্ছি, তেমন হা করে মুখ দিয়ে স্টিম নিতে হচ্ছে আর কি। এটা ডাক্তাররা ভুলভাবে বলছেন, তো সেই জন্য আমরাও বাড়িতে স্টিম নেওয়া শুরু করেছি। আর যদি ওই মেশিনটা কারোর কাছে না থাকে, কোনো চিন্তা করার ব্যাপার নেই, বহু প্রাচীন পদ্ধতি, সেটা হচ্ছে যে কোনো বড় পাত্রে গরম জল করে এনে সেটাকে রেখে ওই একইভাবে যদি আমরা কোনো টাওয়েল দিয়ে মুখ ঢেকে মাথাটা ঢেকে নিয়ে ওই পেপারটা নিই, তাতেও কিন্তু এই একই কাজ হবে। ওকে, সো আশা করি এই ভিডিওটা তোমাদের কোনো না কোনো ভাবে ভালো লাগবে। তো আমরা বাড়িতে যে প্রিকশন গুলো নিচ্ছি সেগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের যদি কোনো ভাবে কোনো কাজে লাগে। তো এই ছিল আমার প্রচেষ্টা, একটা ছোট প্রচেষ্টা। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।